তুমি ড্রেসিং টেবিলটা ভেঙেছিলে কানে দুল পড়ছ কবে থেকে ওই কয়েকদিন হলো নমিতা ওদের একটু চা করে দে বসানোই আছে এক্ষুনি নিয়ে আসছি আমার দুধ বেশি চিনি বেশি হ্যাঁ সৌমকে ফোনে ট্রাই করলাম পেলাম না ওরা মানে ওই সৌম্য মৌমিতা ওরা কখন আসে বাবানির সাথে তোমার দেখা হয় দেখা হয় না বললি চলে দু সপ্তাহ আগে একদিন দেখা হলো একটা কাজের ব্যাপারে সেটাও বহু বছর পরে বোধ বছর পাঁচ ছয় পরে হবে বলেছে এখানে থাকে হ্যাঁ কেন আসলাম শোনো হুম মাসিমা আবার পড়ে গেছেন সে কি করে তিন বছর হয়ে গেছে ওরা এখানে থাকে না শেষ ছ মাসে একদিনও আসেনি ও আচ্ছা তা আপনি এখন একাই থাকেন না নমিতা আমি আর এই বাড়িটার ভূত থাকে মাসিমা একটু উঠে বসবেন আসতে মাসিমা আমি একটা কথা বলবো মানে আমি মানে আমরা অ্যাকচুয়ালি একটা এনজিও চালাই মানে যেখানে ওই ওরা ফোন করেছিলেন আর কি তো আমরা মেইনলি একটু অসুস্থ অনাথ বাচ্চাদের আর বয়স্কদের নিয়ে কাজ করি তো আমরা একটা প্রজেক্ট চালাই যেখানে আমরা ওই অনাথ বাচ্চাগুলোকে সেই সমস্ত বয়স্ক মানুষরা যারা একদম একলা থাকেন তাদের বাড়িতে পাঠাই এই 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 আনন্দঘরের বাচ্চাগুলো সকালবেলা যায় এদের বাড়িতে দিন থাকে পড়াশোনা করে খেলাধুলা করে যেহেতু আপনি একলাই আছেন এরকম একটা বাচ্চাকে আপনার এখানে পাঠানো যায় কিনা না মানে আপনারও ভালো লাগবে সময় কেটে যাবে আর লাগবে না ও আচ্ছা